অনেক নারী পুরুষ রয়েছেন যাদের কিনা স্বাভাবিকের চেয়ে ওজন কিছুটা কম, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে সঠিক উপায়ে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে খুব দ্রুত আদর্শ উপায়ে আপনি আপনার ওজন বাড়াতে পারবেন। ওজন বাড়াতে গেলে আপনাকে অবশ্যই আপনার খাদ্যতালিকায় উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখতে হবে। নিয়মিত আপনাকে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তাবাদাম, চীনাবাদাম, খেজুর, কিশমিশ, পনির, মুরগির মাংস, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, পিনাট বাটার এবং যে কোনো ধরনের লাল মাংস, যেমন গরু বা খাসির মাংস, এগুলো খেতে হবে। অনেকেই আপনারা শর্করা জাতীয় খাবার কম খান, এটা ঠিক নয়। যাদের ওজন কম তাদেরকে অবশ্যই শর্করা জাতীয় খাবার গ্রহণ করতে হবে। দিনে তিনবার প্রধান খাবার হিসেবে শর্করা জাতীয় খাবার যেমন আলু, আটা, চাল, পাস্তা এগুলো রাখতে হবে। ফ্যাট জাতীয় খাবারের তুলনায় প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। ফলে প্রোটিন শরীরের পেশির ওজন বাড়াতে সাহায্য করবে, ফলে পেশি মজবুত হবে এবং সেই সাথে আপনার ওজনও বাড়বে। স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়ানোর জন্য দুধ খুবই উপকারী, তবে অনেকে দুধ খেতে পারেন না। সেক্ষেত্রে পুষ্টিবিদদের পরামর্শ, সকালে দইয়ের সাথে কলা মিশিয়ে খেতে হবে। প্রতিদিন খাবারের তালিকায় অবশ্যই দুধ রাখা ভালো। ওজন বাড়াতে চাইলে অনেকে একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলেন। এটা না করে একসঙ্গে অনেক খাবার খাওয়ার পরিবর্তে অল্প অল্প করে বেশিবার খেতে থাকুন। যেমন আপনি তিনবারের খাবারটাকে সারাদিনে ছয় বেলা খাবেন, তাতে খাবার হজম হবে সঠিকভাবে এবং সেই সাথে আপনার শরীরে খাবারের যে উপাদানগুলো আছে ওগুলো খুব সহজভাবে ঢুকে যাবে।